সরকারে বিদ্যালয়ের ছাত্রছাত্রীক মুখ্যমন্ত্রীর বিশেষ আসনির অধীনত সাইকেল বিতরণের আসনি গ্রহণ করা হয়েছে। সমগ্র রাজ্যের 3,69,454 গৰাকী নবম শ্রেণীর ছাত্রছাত্রীক সামরি লওয়া হয়েছে এই আসনির জড়িয়ে। 161 কোটি টাকা ব্যয় করে গ্রহণ করা এই আসনি আজি ইতিমধ্যে সমগ্র রাজ্যতে সাইকেল বিতরণের কার্যসূচীর জড়িয়ে ছাত্রছাত্রীসকল বিতরণ করা হয়েছে সাইকেল। মুখ্যমন্ত্রীর বিশেষ আসনির অধীনত সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রছাত্রী সাইকেল বিতরণ। তেজপুরত সাইকেল বিতরণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে, সাইকেল বিতরণের নামত যদি কোনোবাই 1 টাকাও লয় তেনে ব্যক্তির বিরুদ্ধে লওয়া হব শাস্তিমূলক ব্যবস্থা। স্কুলতে সাইকেল পাব, সাইকেল লৈ ঘরত যাব, কোনেও 1 টাকাও কাকো দিব নালাগে। কোনোবাই যদি 1 টাকাও লয় মা সবে মোক চিঠি লিখি দিবা, হ্যাঁ হব বাবা সকল। কোনোবাই যদি ভুলতো 1 টকা খুঁজে মোক চিঠি লিখিলে হল, বাকি ব্যবস্থা মই লৈ লম, ঠিক আছে। আনহাতে কেবল ছাত্র ছাত্রীয়ে নহয় শিক্ষক সকলেও লাভ করিব দুচকীয়া বাহন। দূরনিবতীয়া শিক্ষক সকলে আবেদন করলে স্কুটার দিয়ার ব্যবস্থা করিব সরকারে। আজি মই শিক্ষামন্ত্রীক এটা পরামর্শ দিম, করবাত করবাত দূরনিবতীয়া স্কুল আছে, শিক্ষক শিক্ষয়িত্রী সকল স্কুলত যাওতে অলপ দেরি হয়ে যায়। যদি আমি হায়ার সেকেন্ডারি পাশ করা ছোৱালী সকলক স্কুটি দিছো, আপনি 50,000 মান শিক্ষক শিক্ষয়িত্রীক একোখনকৈ স্কুটি দি দিয়ক, যাতে সময়ত স্কুলত গৈ তেওঁলোকে পাব পাৰে। শুক্রবারে খানাপাড়াত সাইকেল বিতরণ করে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে শিক্ষার্থী সকলের পিতৃ মাতৃক উদ্দেশ্যে কলে, আজিকালি নম্বরের ফ্যাশন বাড়িছে, 91% নম্বর পালেও সন্তুষ্ট নহয় পিতৃ মাতৃ। পিতৃ মাতৃক নম্বরের ফ্যাশন এড়ি লড়া ছোৱালীক মানুষ হিসাবে গড় দিয়ার আহ্বান মন্ত্রী পাটোয়ারির। পাস করেছে ফেল করা নাই, তাহলে কি দেয়া লাগে? বলে নাই নম্বর কম পাইছে, 91% পাইছে, এলাই তাহলে হয় নাকি বুঝাও? তাহলে আমার তুমি একচুয়ালি জ্ঞান আপনার তুমি নেতৃত্ব রিজাল্ট পাইছে না, বলে আমার তো মন বুঝি লোক আছে, বলে মই 3rd ডিভিশন। তুমি 3rd ডিভিশন পাওয়া মানে তুমি 91% পাওয়া লড়াটো নম্বর কম পাওয়া যদি দুঃখ করা, এইগুলো ফ্যাশন দেখাইছা নয়, লড়াটো মানুষ করব চেষ্টা করা, নম্বর পাওয়ার চেষ্টা নকরিবা, মানুষ করা মানুষ করা লড়াটো। মন্ত্রী পাটোয়ারিয়ে কলে, আমি হলো রেডিওর যুগের মানুষ, আমি সংস্থাপন পাইছো, কোনোবা মন্ত্রী হয়েছে, কোনোবা বিধায়ক হয়েছে, আমাতক চুকাবিলাক ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু এতিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেট অফ এভরিথিংর দিন, কোনো বিকল্প নাই, ছাত্রছাত্রী নিজকে মানব সম্পদ হিসাবে গড় দিবই লাগিব। এই যুগের ছাত্র ছাত্রী আপনার, আমি হলো রেডিওর দিনের ছাত্র ছাত্রী, গতি আমি কবাত নয় কবাত সংস্থাপন পাইছো, কোনবাই চাকরি পাইছে, কোনবাই কিবা পাইছে, কোনবাই মোর দরে এমএলএ হয়েছে, আমাকে চকা বিলাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আমার দরে এনেকা হেরি মানুষ বিলাক আমি কবাত এমএলএ হয়েছো, মিনিস্টার হয়েছো, তো আমি হলো রেডিওর যুগের মানুষ। আনহাতে সাইকেল লাভ করে আনন্দিত শিক্ষার্থীয়ে ব্যক্ত করিলে প্রতিক্রিয়া, আজি সাইকেল পাইছা ইয়াত কেনেকুৱা লাগিছে? সরকার যেটো আসনি ছাত্রছাত্রীর বাবে এটা আগবহাইছে, বহুত ভাল লাগিছে, সেইবাবে মই আমাৰ মুখ্যমন্ত্রী ডাঙৰিয়াক বহুত ধন্যবাদ জনাবলৈ খুজিছো, তেওঁ আমাক ইমান হেল্প কৰাৰ বাবে। কি নাম তোমাৰ? দীপা সাহি। কোন স্কুল? বাঘৰবাৰী হাই স্কুল। বাঘৰবাৰী, তুমি এনেই কেনেকৈ হাই স্কুললে, কিমান দূৰ হয় স্কুল ঘৰৰ পৰা? স্কুল মানে অলপ দূৰত আছে, আগতে বহুত কষ্ট কৰি আহিছিলোঁ, খোজকাঢ়ি বহুত কিতাপ পত্ৰ বহুত গধুৰ হৈছিল, এতিয়া মানে শ্ৰীযুত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা দেৱৰ এই আঁচনিখনৰ জৰিয়তে আমাৰ বহুত সহায় হৈছে, আমি বহুত উপকৃত হৈছোঁ, সেইবাবে মই তেখেতক বহুত ধন্যবাদ জনাব খুজিছোঁ,
আন্তরিক ধন্যবাদ জানাব খুঁজেছো। গতি সমগ্র রাজ্যতে 3,69,454 যে ছাত্র ছাত্রী, সেই ছাত্র ছাত্রীখিন নির্বাচিত করে সরকারে এই আসনি অন্তর্ভুক্ত করেছে। আর যেহেতু প্রত্যেক জিলায় জিলায় এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত করে সাইকেল বিতরণ করা হয়েছে। আর আজির দিন কামরূপ মহানগর জেলাত 8,608 শিক্ষার্থীক আজি প্রদান করা হয়েছে সাইকেল। আর আনুষ্ঠানিকভাবে কেবিনেট মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে এই সাইকেল সমূহ বিতরণ করে 10 আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। আর বাকি ছাত্র ছাত্রী সকলক নিজের নিজের বিদ্যালয় সাইকেল বিতরণ করা হবে।